আমি তো আইকন পালকে পছন্দ করি না, চাই কি আইকন পালের নতুন ভিডিও ছেড়েছে, ভিডিও থেকে গালাগাল করি। ও মাই গড, বাতি যা ফাইসা গেছো তুমি, জায়গা মতো ফাইসা গেছো আজকে তুমি। তুমি নিজে ভিডিও আপলোড করে নিজে বলতাছো এগুলা, তো আমরা কি করবো বলো। যাই হোক, ভিডিও শুরু করার আগে আমি বলে দিতে চাই, বাংলাদেশের ত্রিপল আর থেকে আইকন পাল কিন্তু হাজার গুণে অনেক ভালো, ত্রিপল আর তো হচ্ছে একটা হারামি সারার পুত। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে আরেকটি কথা বলতে চাই, এই ভিডিওতে আমি আইকন পালকে কোনো রোস্ট করবো না, এত বেশি কিছু করবো না, জাস্ট এই ভিডিওটা একটি ফান করবো, একটু মজা করবো ভিডিওর মধ্যে আইকন পালের ভিডিও নিয়ে। সো নর্মালি একটা ভিডিও হতে চলেছে, ভিডিওতে একটি লাইক দিয়ে দাও, চ্যানেল নতুন হয়ে তাহলে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই ভিডিওতে মজা হবে। চ যদি কারো খাজনের অভ্যাস থাকে তাহলে আগেই বলে দিচ্ছি, মলম লাগিয়ে গাড়িতে বসো, এর আগে গাড়িতে বসলে কিন্তু তোমার জন্য ঝুঁকিকর। আইকন পাল তার অফিসিয়াল চ্যানেলের মধ্যে একটা ভিডিও আপলোড দেয়, যে ভিডিওর নাম হচ্ছে যে গেম বন্ধ থাকলে ফ্রি ফায়ার প্লেয়ারদের অবস্থা কেমন হয়, ঠিক আছে, এটা বুঝাইতে চাইতেছিল যে ওই ভিডিওটার মধ্যে। সো ওই ভিডিওটার মধ্যে যা কিছু বুঝাইতেছিল সেই জিনিসগুলো নিয়ে আজকে একটু আপনাদের সাথে এনজয় করব। সো ভিডিওটা এত সিরিয়াসলি নেবেন না, কারণ হচ্ছে যে আইকন পাড়াটা মজার জন্য করছে আর এটাও আমি আপনাদের সাথে মজা করব। সো সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলে দিই ওর ভিডিওর মধ্যে প্রথমে কী জিনিসটা আছে মজার করার মতন। ও আচ্ছা, আইকন পাল সকালে ঘুম থেকে উঠতেছে তো আলোর মধ্যে আর ফোনটা তো গাইতেছে, বাট ঘুমে ছিল নাকি ডঙ্গে ছিল? যদি কোনো মানুষ ঘুমের মধ্যে থাকে তাহলে ওর চোখ মুখ সব কিছু ফোলা থাকে এবং কি চোখটা লাল থাকে, কিন্তু ওর তো চোখ মুখ কিছুই ফোলা না, আর তার সাথে হচ্ছে যে ওর চোখটা হচ্ছে দুধের মতো দবদবা সাদা। তারপর দেখি ভাই ঘুম থেকে উঠে কী করতেছে। কেন ভাই আজকেই সারাদিন কেন, অন্যদিন কী করেন, অন্যদিন কি গেম খেলেন না, আজকেই কেন? ও মাই গড, আজকে তো মেনটেন্স ব্রেক, আজকে সারাদিন ভাই গেম খেলবে এই জন্য বলছিল, ভাইয়ের ভাগ্যটাই খারাপ। এখন আমি সারাদিন কি করব? হ্যাঁ সেটাই তো ভাই, এখন সারাদিন কি করবে? আরে ভাইকে কেউ বলে দিলি না কেন যে আজকে মেনটেন্স ব্রেক চলবে, আজকে খেলতে পারবে না, অন্য কিছু উপায় বার করতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই তো নিজেই সবার আগে বলে যে এই তারিখে এমন সময় মেনটেন্স ব্রেক থাকবে, কেউ খেলতে পারবে না। তো ভাই আজকে তোমার ভুলটা কীভাবে হলো? আই ডোন্ট নো, নো আইডিয়া ভাই, একটু যদি জানেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনি এসে বলে দিবেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, দেখি তারপর ভাই সারাদিনটা কী করে। সকাল 10টা নাগাদ ভাই এটা কী করে, কী করে এটা ভাই বুঝতে হবে আমাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চুল গুনতাছে, চুল, ও ভাই চুল গুনতাছে, এখন দাড়ি গুনতাছে। আচ্ছা ভাই চুল দাড়ি এগুলা কি গোনা যায় কখনো, এগুলা কি গোনা যায় কখনো, এগুলা কখনো কেউ গুনতে পারবে না এমন কোনো ব্যক্তি আমার মনে হয় না কোনো পন্থা আছে করে, কারণ চুল এমন একটা জিনিস এটা এত সহজে, চুল দাড়ি এগুলো এমন একটা জিনিস এগুলো এত সহজে গোনা যায় না, আর উনি চুল গুনতাছেন 400 লাখ, 1 লাখ, 2 লাখ, 3 লাখ এরকম করে গুনতাছে। ফানি ম্যান, ফানি ম্যান, এটা হাস্যকর একটা জিনিস করলা তুমি মিয়া, এত বড় ইউটিউবার হয়ে। আমার তো দেখি কেমন হইতাছে, নিজের বাড়ির জেনারেটারের তেল শেষ হয়ে গেছে ওই জন্য নিজের বাড়ির জেনারেটারের তেল ভরতাছে। এইটুকুনি শেষ না, আরও এন্টারটেনমেন্ট বাকি রয়েছে। ও মাই গড, ভাইয়া টিকটকও করে, ও বাবা গো, ভাইয়া নিজে টিকটক করতেছে এবং আমাদেরকে বলতেছে আমরা টিকটক করবো। হ্যাঁ ভাইয়া অবশ্যই করবো, আপনার আইডিটা দেন, আপনার আইডিতে আমরা একটু ফলো মেরে আসি, যেহেতু আপনি এত ভালো টিকটক, তেরি প্যারি প্যারি দো আকিয়া, এত ভালো টিকটক আপনি করতে পারেন, এটা যদি আমরা আগে জানতাম ভাই তাহলে অনেক আগেই ফলো করে রাখতাম, অনেক বড় ভুল হয়ে গেছে। আপনার টিকটক আইডিটা দেন, ফলো করে দিতেছি। পপুলার টিকটক আর্টিস্টের মতন ভাইয়াও আইকন পাল দাও টিকটক করতেছে, শরীরটা মুড়াইয়া, এত মুড়ামুড়ি করবেন না ভাই, একদম কোমরটা বেঁকা হয়ে যাবে, বেঁকা এমনভাবে বেঁকা হবে আর সোজা করতে পারবেন না এত মুড়ামুড়ি করলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কী খেলতাছে, লুডু, ও শিট ম্যান, ফ্রি ফায়ার প্লেয়াররা খেলবে না তো কারা খেলবে এটা বলো তুমি আমাকে, ফ্রি ফায়ারকে প্লেয়াররা কি অন্য কিছু খেলতে পারে না?
কি যেন একটা করবো ভাবলাম, মনে পড়ছে না ইয়ার। শিট ম্যান, ও ভুলে গেছে কি যেন একটা বলবো বলছিল, বড় দুঃখ হয় ওর জন্য, অনেক মন ভুলাতো রোস্ট খেতে খেতে। হ্যাঁ মনে পড়েছে, আমি তো আইকন পালকে পছন্দ করি না, চাই কি আইকন পালের নতুন ভিডিও ছেড়েছে, ভিডিও থেকে গালাগাল করি, মজা হচ্ছে। এই লাস্টের কথাটাই হচ্ছে তোর সারা ভিডিওর প্রবলেমের আগা এবং মাথা, ঠিক আছে? তোরা এত বড় বড় ইউটিউবার হয়ে এমন এমন কথা কীভাবে বলিস ভাই? আমরা যদি বলতাম তাহলে একটু কাটে, কারণ আমরা অলওয়েজ এগুলো করতে থাকি, বাট তুই তো এগুলো করিস না ভাই, তাহলে তুই কেন এগুলো বলিস? আচ্ছা যাই হোক, তোর কন্টেন্টগুলো অনেক ভালো, আমি তোর কোনো রোস্ট করি নাই ভাই, জাস্ট একটা রিয়াকশন ভিডিও টাইপের করছে, কারণ রোস্ট যদি করতাম তাহলে অনেক গালাগালি অনেক কিছুই করতাম, কিন্তু রোস্ট করি নাই, ভিডিওতে অবশ্যই স্ট্রাইক দিবে না আশা করি, আর একটা চ্যানেল দাঁড় করাতে অনেক কষ্ট লাগে, অ্যান্ড নেক্সটে একটু ভালো হয়ে করার ট্রাই করবা, ঠিক আছে? আর যাদের দেখে এই ভিডিওটি দেখে জ্বলতাছে তাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে, ইচ্ছা মতো জারি দাও, আগামী ভিডিওতে আমি এগুলা রিপ্লাই দেবো, অ্যান্ড যারা ভালো কিছু বলবা তাদের জন্য কমেন্ট বক্স খালি আছে, মতামতটা জানিয়ে দাও, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো মজা লাগলে ভিডিওটি, অ্যান্ড ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট বক্সে জানাও মতামতটি, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, বাই বাই।